হ্যালো ভিউয়ার্স, আজকে একটা ছোট্ট একটা রেসিপি নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে অ্যাপল সাইডার ভিনেগার। অ্যাপল সাইডার ভিনেগার অর্গানিক আনফর্টিফাইড আনপেস্টারাইজড উইথ দ্য মাদার। এটা একটা অর্গানিক প্রোডাক্ট, এটা আসলে খুব ভালো একটা প্রোডাক্ট। আমেরিকানরা বলে যে 100 অথবা এর বেশি রোগের জন্য এটা উপকারী, মেনলি ডাইজেস্টিং, গ্যাস্ট্রিক রিফ্লাক্স, সাইলেন্ট রিফ্লাক্স, হেলদি ডায়েট, লটস অফ থিংস, স্কিন, হেয়ার, লটস লটস, আই মিন 100 মোর দ্যান 100। তো এটা গত কিছুদিন আগে আমি আমেরিকা থেকে আনছি, বেশ কয়েকটা, এর মধ্যে গত সপ্তাহে আরেকটা আসছে। আমি আনপ্যাক করে দেখাচ্ছি। এইটা হচ্ছে জাস্ট আসছে আমেরিকা থেকে, অ্যাপল সাইডার ভিনেগার। ওকে, তো এটা বানানোর জন্য আমাদের লাগবে অ্যাপল, সুগার, পানি। অ্যাপল চুজ অফ অ্যাপল হবে, সিলেকশন অফ অ্যাপল হবে গ্রিন হলে ভালো আর জুইসি, আই মিন ই না বেলে না, একটু অ্যাডেল হবে আর কি, তো জুইসি হবে তো ওইটি। আর যদি না পাওয়া যায় যে কোনো অ্যাপেলই হবে। আর চিনি হবে, চিনি হবে ব্রাউন সুগার, যেটা হচ্ছে আনরিফাইন্ড, আনরিফাইন্ড ব্রাউন সুগার। পরিমাণ হবে 10টা আপেল যদি হয়, একটা আপেলের পরিমাণ চিনি হবে, তার মানে 10 ভাগের 1 ভাগ চিনি। আর পানি হবে, পানিটা আমি দেখাচ্ছি কীরকম হবে, একটা জার লাগবে, কাঁচের জার, পরিষ্কার একটা কাঁচের জার। তো জারের 80% আমরা অ্যাপল কাটা, স্লাইস কাটা অ্যাপল দেবো, 90% দেবো পানি, একটু খালি থাকবে। তো অ্যাপল 80% দেওয়ার পর যখন পানি একটু বেশি দেবো, তখন অ্যাপলগুলো কী হবে, একটু বেশে যাবে পানির উপরে। তো পানির উপরে যেন না বাঁচতে পারে, সেই জন্য আমরা কী করবো, একটি কাঁচের গ্লাস দিয়ে উপরে একটু নিচু করে দেবো, যেন পানিতে না বেশে থাকে, যেমন এরকম একটা কাঁচের কাপ দিয়ে, এভাবে দিয়ে এটা একটু নিচু করে দেবো। দিয়ে উপরে কী করবো, আমরা মুখটা একটা কটন কাপড় দিয়ে এটাকে একটা রাবার ব্যান্ডেজ করে টাইট করে দেবো। তারপর এইভাবে থাকবে 1 মাস। 1 মাস পর এটাকে আমরা ছেঁকে নেব, হয়ে যাবে অ্যাপল সাইডার ভিনেগার। তো আমরা এখন আর কথা না বলি, কাজ করে দেখাই কীভাবে এটা বানানো যায়। তো এরকম আপেল এরকম ভাবে আমরা 5টা আপেল কেটে নেব। আপেলের বিচি বা পাতা এরকম কিছু থাকলে সমস্যা নেই, এটা সহ দেওয়া যাবে জারের ভেতরে, এতে করে আরো ভালো অর্গানিক যেটা হবে আর কি, সমস্যা নেই, এটা দিলে ভালো হবে। আরো আমরা অলরেডি 5টি আপেল কেটে নিয়েছি। এইটি 80% অ্যাপল দিয়ে দিলাম,
এখন এটাতে কি দেবো? সুগার। মানে একটা আপেলে হাফ পরিমাণ সুগার নিলাম, কারণ এখানে 10টা না, এখানে 5টা আপেল। তাই এখন এটাতে আমরা কি দেব? পানি দেব। হ্যাঁ, পানিটা হবে স্টিল ওয়াটার, ফ্রেশ স্টিল ওয়াটার। এটা স্পার্কলিং ওয়াটার দেওয়া যাবে না, স্টিল ওয়াটার দিয়ে করতে হবে। এখন আমরা কি দেব? সব দেওয়া হয়ে গেছে। তো এখন আমেরিকা থেকে যেটা আনা হয়েছে এটাতে লেখা আছে উইথ দ্য মাদার। উইথ দ্য মাদার হচ্ছে আমরা যখন দই বসাই কী করি, দইয়ে আমরা পুরাতন দই একটু মিশিয়ে দিয়ে দুধের সাথে আমরা দই বানাই, তাই না? তো ঠিক ওইটাই যে আমরা আমেরিকা থেকে যেটা আনছি এটা থেকে একটু ওটাতে দিয়ে দেবো। এই হয়ে গেল উইথ দ্য মাদার। তো এটা কী করতে হবে, আমরা একটা কাপ দিয়ে এটা যেন উপরে না উঠতে পারে একটু নিচু করে দিতে হবে। এর আগে আমরা একটু মিক্স করে দিতে হবে চিনিটা যেন ভালো করে মিশে যায়। প্রিপারেশন হয়ে গেল, এটাকে আমি একটু গ্লাস দিয়ে কাপ দিয়ে একটু নিচে করে দিলাম যেন আপেলগুলি পানির নিচে থাকে, আপেল স্লাইসগুলি। তারপর কটনের কাপড় দিয়ে এটাকে একটু রাবার দিয়ে টাইট করে দিলাম মুখটা। শেষ, এক মাস পর হয়ে যাবে অ্যাপেল সাইডার ভিনেগার। আর এটাকে অ্যাপেল সাইডার ভিনেগার যখন রেডি হবে ওইটাকে কোনো খালি বোতলে আপনি নিয়ে নিলে এটা রাখতে পারবেন 2 বছর। ওকে, আমাদের 1 মাস হয়ে গেল। 1 মাস পর আমরা এটা খুলতেছি, এটা আপেল সাইডার ভিনেগার রেডি হয়ে গেছে। আমরা কী করবো, একটু ড্রেন করে নেব, পানিটা সেঁকে নেব। এখানে যে আপেল যে অবশিষ্ট আছে, আপেলের যে স্লাইসগুলি, এগুলি পিকেলের মতো খাওয়া যাবে প্রতিদিন অল্প অল্প করে। এগুলো ফেলে ফেলা লাগবে না। পারফেক্ট অ্যাপেল সাইডার ভিনেগার, একদম পারফেক্ট ধাঁচ, মানে জাজ যেটাকে বলে আর কি। তারপর টক একদম পারফেক্ট, যেটা অরিজিনালটা আমি যেটা কিনি এটার মতো হয়েছে। সাইডার ভিনেগার বিভিন্ন কালার হতে পারে, ডিপেন্ড করে আপেলের কালার এবং টাইম। এটা অনেক সময় গাঢ় হালকা, এটা কোনো ফ্যাক্টর না,
হোমমেড ভিনেগার ফার ফার বেটার দেন উইচ উই বট। সো আমরা আমেরিকা থেকে যখন ইম্পোর্ট করি এখানে, তো তখনও আমি বিভিন্ন কালার পাইছি, তো এটা কোনো ফ্যাক্টর না। আর আমেরিকানরা বাসায় বানায়, তাছাড়া ওরা প্রতিবার খাবারের সময় বিশেষ করে সালাদ, যতবার ওরা সালাদ খায় সালাদের সাথে এই ভিনেগার দিয়ে খায়, এবং প্রতি যত ধরনের খাবার আছে ওরা প্রিপারেশন করে সবসময় ভিনেগার দেয়, ভিনেগার সবসময় থাকে। এটা খুব একটা হেলদি হেলদি অপশন। তো এখানে আমি যেটা বানিয়েছি এই হলো এটা, এটা আমার বানানো, আর এটা হচ্ছে ইম্পোর্ট করা। তো তেমন তো পার্থক্য নেই, 19-20, কিন্তু ফ্রেশ আমাদের হোমমেড, খাইতেও ভালো। ওকে ভিউয়ার্স, থ্যাংক ইউ অ্যাগেন, অ্যান্ড ট্রাই টু মেক এট হোম।